তেইশ জেলার বাছাই করা আজকের যে বুথ ফেরত সমীক্ষা দেখাচ্ছি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন বাংলার মসনদ কার দখলে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের একেবারে তেইশটি জেলার কোন কোন জেলা থেকে কোন দল শক্তি বৃদ্ধি সেটাও কিন্তু আজকে পর্যবেক্ষকভাবে আপনাদের সঙ্গে পরিবেশন আমরা প্রতিবেদনটি তুলে ধরছি হ্যাঁ কোন দল কত আসন পেতে পারে তেইশ জেলাতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে মনোযোগ দিয়ে আপনারা পুরোপুরি ভিডিওটি দেখতে থাকবেন কিছু এর মধ্যে ইন্টারেস্ট পাবেন এবার চলে আসবো সরাসরি সিপিএম আইএসএফ কংগ্রেস বিজেপি তৃণমূল ও নটা আপনার কোনো দলকেই পছন্দ নয় এবার সরাসরি চলে আসবো সিপিএম পেতে পারে ষাটটি আসন মাত্র সাত সেভেন এবং কংগ্রেস পেতে পারে সম্ভবত পাঁচটি আসন আইএসএফের দখলে যেতে পারে একটি আসন সম্ভবত বিজেপি পেতে পারে সম্ভবত বারোটি আসন খুবই গুরুত্বপূর্ণ বিষয় তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে সম্ভব্যত সতেরোটি আসন এবার ভোটের শতাংশর দিক থেকে বা ভোটের শতাংশ কোন দল কত শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় আসতে চলেছে এটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে সরাসরি কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে আর না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না হ্যাঁ সমীক্ষাটা এমনটাই পূর্বাভাস বলছে যে উল্টে যেতে পারে সমীক্ষক মহল বা ভোটারদের ওপর কিন্তু একটা নির্ভরশীল তাহলে সিপিএমের ঝুলিতে যেতে পারে ভোটের শতাংশ তেইশ শতাংশ নয় শতাংশ ভোট পেয়ে কংগ্রেস পাঁচটি আসন পাচ্ছে এবং আইএসএফ পাঁচ শতাংশ ভোট পেতে পারে বিজেপি পেতে পারে একুশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে সাঁইতিরিশ শতাংশ ভোট খুবই গুরুত্বপূর্ণ এবং নটা আপনার কোনো রাজনৈতিক দলকে পছন্দ নয় সেক্ষেত্রে নটাতে পাঁচ শতাংশ ভোট পড়তে পারে স্বাভাবিকভাবে পড়ে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই তিন জেলাতে কংগ্রেসের শক্তি বৃদ্ধি বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নন্দীগ্রাম সহ একাধিক জেলাতে বিজেপির দাপট বর্ধমান যাদবপুরে বামেদের দাপট এবং উত্তর দিনাজপুরে সরাসরি কিন্তু এবার সংখ্যালঘু দুই চব্বিশ পরগনা জেলার মধ্য দিয়ে আইএসএফের কতটা দাপট বসিরহাট এবং ডাইবন হারবার সেক্ষেত্রে বলা যেতে পারে মালদা মুর্শিদাবাদ নদিয়া হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বালুরঘাট পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবার চলে আসব সরাসরি বর্ধমান পশ্চিম বর্ধমান এই পূর্ব পশ্চিম দুটি দার্জিলিং জলপাইগুড়ি কলকাতা কলকাতা দক্ষিণ কলকাতা মধ্য এবং সরাসরি যে সবঙ্গের ঘাটাল এই সব এলাকা থেকে কিন্তু সর্বস্তরে চতুর্মুখী লড়াই হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু কোন দল কত আসন পাচ্ছে কিন্তু এটা ভোটারদের ওপর পুরোপুরি নির্ভরশীল করবে হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভোট হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু এপ্রিল মাসে এপ্রিল এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এপ্রিল মাসে ভোট হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু এবার সিপিএম বিজেপি সিপিএম বিজেপির মধ্যে এবার একটা ফারাক বা ভোট কাটাকাটি অংশে বলছে সিপিএমের ভোট যদি সিপিএমের ঝুলিতে আসে তাহলে তৃণমূলের ভোট কমবে অন্যদিকে কংগ্রেসের ভোট যদি তৃণমূলের কর্মীরা কংগ্রেসকে ভোট মারে তাহলে কংগ্রেস কিছুটা লাভবান হবে কেননা বিগত দু হাজার উনিশে নিরিখে আঠারোটি আসনে জয় হয় বিজেপি কংগ্রেস দুটি তৃণমূল বাইশটিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচন সেটা কিন্তু মোদি ম্যাজিক হয়েছিল অর্থাৎ দু হাজার চোদ্দো সালে কংগ্রেসকে ক্ষমতা থেকে হারিয়ে দিল্লির মসনদ দখল করেছিল একচাটিয়া দ্বিগুণ সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি এবার যে ভারত জোড়োযাত্রার কর্মসূচির প্রভাব রাহুল গান্ধীর কতটা বাস্তবে পর্যালোচনা করে দেখা যাবে এটা এখন দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে আগামী দিন এই নির্বাচনের সময়টা দু হাজার চব্বিশের লোকসভা ভোট কতটা উজ্জীবিত হবে এটা এখন দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলার কিছু নেই রাজ্য রাজনীতির সমীকরণ মানচিত্র সেটা কিন্তু ধারাবাহিকভাবে দেখার একটা বিষয় বা আগ্রহ রয়েছে বলে এমনটাই খবরের আপডেট হ্যাঁ এর বাস্তবে আপনাদের সম্পর্কে যে আমরা বিষয় বা বস্তুগুলি তুলে ধরছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাজ্য রাজনীতির সমীকরণ মানচিত্র রূপরেখা দু হাজার চব্বিশে যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে শাসক দল বলছে বিয়াল্লিশে বিয়াল্লিশ এবং বিরোধীরা বলছে বিয়াল্লিশে বিয়াল্লিশ কখনোই হবে না দু হাজার উনিশে লোকসভাতে বলেছিল বিয়াল্লিশে বিয়াল্লিশ নে বাইশ সেক্ষেত্রে দেখা যেতে পারে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা একেবারে ঘাটাল লোকসভা ঘাটালে কিন্তু এবার তৃণমূলের দেব হাঁটতে চলেছে ঘাটালে লড়াই হতে পারে তিরুমুখী অর্থাৎ সিপিএম বিজেপি এবং তৃণমূল অন্যদিকে নন্দীগ্রামের দুটি লোকসভায় কিন্তু পূর্ব নন্দীগ্রাম এবং সরাসরি তমলুক এই দুটি আসনে কিন্তু বিজেপির দাপট সেখানে তৃণমূলের ঘাস ফুটবে না সেখানে পদ্মফুলের একটা দাপট দেখা যেতে পারে এদিকে বহরমপুর লোকসভা কেন্দ্রের অধীর চৌধুরী জয়ী হওয়ার একটা সম্ভাবনা বেশি বহরমপুর এবং কংগ্রেস পাচ্ছে আপনার লালবাগ যেটা মুর্শিদাবাদ লোকসভার লালবাগ লোকসভা কেন্দ্র দুটি এবং জঙ্গিপুর জঙ্গিপুর থেকে কংগ্রেস জঙ্গিপুর জঙ্গি জঙ্গিপুর থেকে কংগ্রেসের জিতার একটা চান্স রয়েছে মালদার উত্তর মালদা দক্ষিণ এবং রায়গঞ্জ এই সব জেলাতে কংগ্রেসের ক্রমশ শক্তি বৃদ্ধি তাহলে দিনের শেষে দু হাজার একেবারে পেস্টিজ ফাইটের লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হতে চলেছে পশ্চিমবঙ্গে একদিকে যখন বেকার যুবদের কাজ নেই কর্মসংস্থান নেই তিনশো পঁয়ষট্টি দিনই আন্দোলন টেট উত্তীর্ণ এসিসি রাজ্যের কেলেঙ্কারি একাধিক মামলা যখন শেখ শাহজাহানের নামে সন্দেশখালিতে একেবারে কোটি কোটি টাকার প্রতারণা এই ইস্যু কি লোকসভা ভোটে পড়বে লোকসভা ভোটে কি ফারাক পার্থক্য দেখা যেতে পারে এমনটাই রাজনৈতিক মহলের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে দু হাজার যে লোকসভা ভোট সেটার উপর কিন্তু একটা নির্ভরশীল হতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দু হাজার চব্বিশে লোকসভা ভোটকে সামনে রেখেই শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো একটা ঝাঁপিয়ে জোরদার ভোট প্রচার শুরু করবে তাই বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের তেইশ জেলার বাছাই খরা খবরের আপডেট আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরলাম সম্ভবত লোকসভা ভোটে এবার বাংলায়